ঘূর্ণিঝড় শীতরাঙের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন এই বর্তমানে ঘূর্ণিঝড় শীতরাঙ কোথায় আছে, কোনখানে অবস্থান করতেছে এবং কোথায় কোন টাইমে যেতে পারে, সমস্ত বিষয়গুলো আপনাদেরকে ছোট্ট ভিডিওটার মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, ইন্ডিয়ায় যাবে নাকি বাংলাদেশে থাকবে, নাকি বাংলাদেশে যদি আসে তাহলে কোন জেলায় আসতে পারে, কোন জেলা হয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। ওকে, তো আমরা একটু বিস্তারিত ভিডিওতে দেখে আসি। তো ঘূর্ণিঝড় শীতরাঙ আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে হয়তো ঘূর্ণিঝড় আবার নাও চিনতে পারেন। তো এই যে আপনি অংশটুকু দেখতে পাইতেছেন, এইটাই কিন্তু ঘূর্ণিঝড় শীতরাঙ। ওকে, এটা কিন্তু সাগরের অনেকটা দূরে ছিল, আগে কিন্তু এটা এই অবস্থানে ছিল, এখন কিন্তু এখানে চলে আসছে। তো বর্তমানে এখানে আছে, কিন্তু আমরা যদি সময়ের সাথে পাল্লা দিয়ে চলি তাহলে আমরা একটু দেখে নিতে পারবো যে কোথায় কোন টাইমে যেতে পারে ঘূর্ণিঝড় শীতরাঙ। তো আমরা এখান থেকে সম্ভাব্য একটি তারিখ দেখে নেব। আমরা এখন আছি 23 তারিখে, 24 তারিখে চলে গেছি। তো দেখেন, আমরা যদি 24 তারিখে যাই, 24 তারিখ 9টা টাইম দেওয়া আছে এখানে, আর 9টার দিকে আমরা যদি দেখি ঘূর্ণিঝড় শীতরাঙ, দেখেন 24 তারিখে, দেখেন এই হলো আমাদের বাংলাদেশ আর এই সাইডটা হলো আপনার ইন্ডিয়া। তো 24 তারিখে একদম ইন্ডিয়া বাংলাদেশের মুখোমুখি থাকে আপনার ঘূর্ণিঝড় শীতরাঙ। তো তারপরে যদি আমরা একটু 25 তারিখের দিকে যাই, 24 তারিখ এখনও শেষ হয়নি, আমরা এখন 24 তারিখ বিকাল 4টা 5টার দিকে আসি। তো দেখেন, দেখেন 25 তারিখের একদম শুরুতে, মানে 24 তারিখের রাত্র 12টার পরে ঘূর্ণিঝড় শীতরাঙ সম্পূর্ণটা দেখা যাচ্ছে বাংলাদেশ। মানে তো এখানে দেখা যাচ্ছে, যদি আমি একটু জেলাগুলো দেখাই তাহলে দেখেন ঘূর্ণিঝড়টা কোন কোন জেলা অতিক্রম করে আমাদের বাংলাদেশের দিকে আসতেছে। ওকে, ফার্স্টেই তারা ঢুকতেছে। তো এখানে দেখা যাচ্ছে কলাপাড়া, পাথরঘাটা, তারপরে আপনার এখানে মঠবাড়িয়া, তারপরে আপনার মির্জাগঞ্জ, ওকে, এইসব আপনার অঞ্চলগুলো কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো আমরা যদি এখানে দেখি যে আসলে কত দূর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে, এখান থেকে খুলনা বরিশাল তো দেখাচ্ছে, তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। তো আমরা যদি এখান থেকে একটু দেখি, তো দেখেন এখানে কিন্তু খুলনা বরিশাল হয়ে যাওয়ার পরে এখানে ঘূর্ণিঝড়টা কিন্তু এখান থেকে বের হয়ে যাইতেছে, বাংলাদেশের বাইরে চলে যাইতেছে। ওকে, তো আসলে এখানে যারা পটুয়াখালীতে রয়েছেন, কুয়াকাটার এলাকায় রয়েছেন, বরিশাল, খুলনা, এইসব জেলাগুলো কিন্তু আপনার একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি। তো একটু সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন। ওকে, বরিশালের আবহাওয়া আজকে সারাদিনই খারাপ ছিল, পিড়ি বৃষ্টি হচ্ছিল। তো বাকিটা আল্লাহর হাতে, আল্লাহ তাআলা যা করেন। তো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম ঘূর্ণিঝড় শীতরাঙের সর্বশেষ আপডেট, কোথায় আছে, কোথায় যেতে পারে, সব কিছু আপনাদেরকে বিস্তারিতভাবে জানানোর চেষ্টা করছি। এখন জানিতে পারছি কিনা আপনারাই ভালো জানেন। তো সর্বশেষ আপডেট নিয়ে আসবো আপনাদের মাঝে আবারও। তো আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন।